وصلي على رسوله الكريم اتفاق المدارس القومية محمد پور উদ্যোগে আয়োজিত গতকাল খের ভোলা বুরহানউদ্দিনে নবী প্রেমিক তাওহিদী জনতার উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনার প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি বিক্ষুব্ধ তাওহিদী নবী প্রেমিক জনতা। আবারও বলতে হয়, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। আমাদের হৃদয়ে আমাদের ছয়জন শহীদ ভাইয়ের রক্তে রঞ্জিত। কি অদ্ভুত ব্যাপার, গতকালকে যারা শাহাদত বরণ করেছেন সেই শহীদ ভাইদের রক্তে ভোলার বোরহানউদ্দিনের মাটি যেখানে রঞ্জিত হয়েছে, বিভিন্ন প্রচার মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা যায় কাকতালীয় ভাবে শহীদের রক্তে একটি বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মানচিত্র এঁকে উঠেছে। আপনারা অনেকেই দেখেছেন, এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত হচ্ছে আজ গোটা শুধুমাত্র ভোলার বোরহানউদ্দিন নয়, গোটা বাংলাদেশ, বাংলাদেশের তাওহিদী জনতার হৃদয় রক্তক্ষরণ এবং আজকে গোটা বাংলাদেশ 55,000 বর্গ মাইল এই এই আমাদের গোটা মাতৃভূমির আজকে শহীদী ভূমিতে পরিণত হয়েছে। শুধু আমাদের ভাইকে হত্যা করা হয়নি, আজ বাংলাদেশে যা চলছে এবং যা চালানো হচ্ছে এবং আগামী দিনের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আমরা শঙ্কিত যে আগামী দিনে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি থেকে ইসলামকে উৎখাত করার এক কুটির ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এর চেয়ে বড় দুঃখ এবং কষ্টকর বিষয় হল এই এই গোটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার এবং তার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। কাজী আজ যখন ভোলার বোরহানউদ্দিনে নবী প্রেমিক তাওহিদী জনতার বুকের উপর বুলেট বিদ্ধ হয়, আর তার প্রতিবাদে যখন সরকারের সমালোচনা করা হয়, তখন অনেকে মনে হয় আকাশ থেকে পড়ে যে এখানে সরকারের দোষটা কোথায়। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, গোটা বাংলাদেশ জুড়ে আজকে যে অরাজকতা, বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান সেই বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি করে বছরের পর বছর আমার সন্তানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার যে ন্যাক্কারজনক ঘটনা বুয়েতে জন্ম হয়েছে, এ থেকেই বোঝা যায় আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি পরিস্থিতি, কারা ঘটালো এই বুয়েটের ঘটনা। আমি বলতে চাই, বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে ভোলার বোরহানউদ্দিনের হত্যাকাণ্ডের যোগসূত্রতা রয়েছে। আজ সাম্প্রদায়িক সংগঠন ইসকন প্রধানমন্ত্রী আপনার ছাত্রলীগকে দখল করে নিয়েছে। আপনি জানেন না ছাত্রলীগ এখন আর আপনার কথায় চলে না, আগামী দিনে আপনার কথায় ছাত্রলীগ চলবে না। এই ছাত্রলীগকে ইসকন দখল করে নিয়েছে, যুবলীগকে দখল করার পায়তারা করছে, ইসকন যুবলীগও দখল করে নিবে, আওয়ামী লীগকেও দখল করে নেবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইহুদিদের অর্থায়নে ভারতের মদত পুষ্ট ইসকন আওয়ামী লীগ দখল করে করতে পারবা, কিন্তু যদি আমার স্বাধীন বাংলার মাটিকে দখল করতে আসো তোমাদের ভারত অস্তিত্বের সংকটে পড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভোলার বোরহানউদ্দিনের এই হত্যাযজ্ঞ, এই বিশৃঙ্খল পরিস্থিতি আর এই নির্বিচার বুলেট নিক্ষেপ এবং পাখির মতো গুলি করে দেশপ্রেমিক নবী প্রেমিক তাওহিদী জনতাকে হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় আজকে বাংলাদেশের বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দেশের মানুষের আস্থা নেই। এই আস্থা জনগণ নষ্ট করেনি, এই আস্থা নষ্ট করেছেন আপনারা 2015 সালের 5ই জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে। এই আস্থা নষ্ট করেছেন আপনারা 2018 সালের 30শে ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশপ্রেমিক, দেশের জনগণের, আমাদের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ বাহিনীকে আপনার দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছেন, আপনার ক্ষমতার রাখাল হিসেবে তাদেরকে আপনি ব্যবহার করছেন। পুলিশ ভাইরা, তারা ছিল আমাদের ভাই, তারা ছিল এদেশের জনগণের বন্ধু, তারা ছিল এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর পাহারাদার, আজ তাদেরকে একটি উগ্রবাদী সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে। তাই আজকে ভোলার এসপির নেতৃত্বে, বোরহানউদ্দিনের ওসির নেতৃত্বে ঠান্ডা মাথায় ভোলার তাওহিদী জনতার উপর গুলি করে গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা চালানো হয়েছে। মহতরম হাজিরিন,
আমাদের দায়িত্বহীন ঘোষণা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের এই হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করতে হবে। 2013 সালে আল্লামা আহমদ শফী অত্যন্ত শান্ত ভাষায় বলেছিলেন, নবীর বিরুদ্ধে কটুক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন পাস করুন। আল্লামা আহমদ শফীর কথা আপনাদের কাছে ভালো লাগেনি, জুনায়েদ বাবুনগরীর কথা ভালো লাগেনি, আপনারা 80 দিন জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছিলেন, সেই পাপের ফসলে আজ গোটা বাংলাদেশে বিশৃঙ্খলায় ভরে গিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। আজ আপনি দাসখত দিয়ে আসেন দাদাবাবুর কাছে, দেশের আপনারা ফেনী নদী বিক্রি করে আসেন, ফারাক্কার পানি দিয়ে দেশটাকে ভাসিয়ে দিয়ে যায়, বলবার কোনো কিছুই আপনার নাই। কারণ কারণ আপনি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা চালাচ্ছেন না, কারণ আপনি দাদাবাবুদের আশীর্বাদ নিয়ে ক্ষমতা চালাচ্ছেন। সুতরাং এজন্য যখন বিপ্লব চন্দ্র শুভ সে তার ফেসবুক অ্যাকাউন্টে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তখন গণভবন থেকে আপনি তার পক্ষে সাফাই গান, আপনি বলেন তার আইডি হ্যাক হয়েছে। এদেশের মানুষ কিন্তু এখন ডিজিটাল, প্রধানমন্ত্রী আমরাও ডিজিটাল, আমরাও জানি কার আইডি হ্যাক হলে হ্যাক হওয়ার তার ইতিহাস থেকে, তার হিস্টোরি থাকে। এদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করবেন না, কোথাকার কোন নীল সাংবাদিক ভোলার বোরহানউদ্দিনের ওসি সাহেবকে পড়িয়ে দেয়, সাংবাদিকের সেখানেও বুলি মিডিয়ার সামনে তিনি আওড়ান, সেই বুলি গণভবন থেকে প্রধানমন্ত্রী মুখস্থ করে তিনি প্রেস ব্রিফিং করেন, জাতির জন্য এর চেয়ে বড় লজ্জাজনক আর কোন বিষয় হতে পারে। আমরা বলতে চাই স্পষ্ট কথা, ক্ষমতা কি করবেন জানি না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করবার ষড়যন্ত্র করলে, বাংলাদেশের অস্তিত্ব বিক্রি করবার ষড়যন্ত্র করলে, 6 জন্মায় 6 লক্ষ শাহাদাতের মাধ্যমে মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা হবে।